السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দর্শ্রদ্ধা আশা করি সকলেই ভালো আছেন আজকে পাঁচই মেয়ে আজকে আমার ছোট্ট মেয়ের জন্মদিন সকলের কাছে দোয়া চাই আমার মেয়ে সুরাইয়া আজকে তার বয়স ছয় বছর হলো ওই কোন কোন রশির কোন মুফতিজায় আমার মেয়েকে পাশে বসে দেখে একটা খারাপ মন্তব্য করেছিল আমার ওই মেয়ের জন্মদিন আজকে সকলের কাছে দোয়া চাই গত রাত্রে একটা ভিডিও আমার কাছে এসেছে যেটা পাঠিয়েছেন আমার কাছে আমাদের প্রিয় হাফিজ আহমেদ নাঈম আমার বাতিজা রাহুল হুসাইন আমাকে চ্যালেঞ্জ করেছেন বিশ্ব তারাবির একটা হাদিস আমি দিয়েছিলাম সেই হাদিসের সনদে মোহাম্মদ আর রাজি এই নামে একজন রাবি আছেন আমাকে চ্যালেঞ্জ করেছেন তো বাতিজাকে বলতে চাই যে আপনার হয়তো শুনে থাকতে পারেন আপনি যে আমার সাথে কেউ বাহাস করতে হলে একটু বুঝে শুনে করতে হয় যেহেতু এটা কোরআন হাদিসের কথা হবে যেহেতু কোরআন হাদিসের কথা হবে এটা কোনো পুঁতির কথা না কোরআন হাদিসের কথা যেহেতু হবে সুতরাং আমার সাথে যদি কেউ বাহাস করতে হয় কোরআন হাদিসের বাসায় করতে হবে এই হলো প্রথম কথা আর দ্বিতীয়ত হলো আসেন আমি আছি দেশেই আছি আসেন ইনশাআল্লাহ হবে বাতিজা আসেন দাওয়াত দিলাম আমাকে এত চ্যালেঞ্জ করেছেন মানে বা চ্যালেঞ্জ আসেন আর আমি এর বহু আগে প্রায় বছর খানিক আগে আপনাদের আরেকজনের চুলকানি হয়েছিল মাঝারির জবাব দিয়েছি বাতিজার জবাব বহু আগে দেয়া হয়েছে আর আপনার যে খেয়ানতগুলি মারাত্মক খেয়ানত ট্রেন যে স্পিডে মিথ্যাচার এইসব বিষয়ে কিছু বলবেন না বাতি যা কথা বললাম না শুধু আপনার কথা বলি আপনার যে মানে এত দ্রুতগতির মিথ্যাচার আপনি করতে পারেন যা ইতিহাসে বিরল এগুলো এই সম্পর্কে কিছু বলবেন না বলেন যে আমি যেই আপনাকে কাউন্টার দিয়েছি আপনাকে মিথ্যক বলেছি বা আপনাকে করেছেন হয় বলুন আমি ঠিক করিনি পুরুষের মত হন ভুল হলে হ্যাঁ এটা ভুল হয়েছে স্বীকার করুন আমার তো ভুল যে জবরে ভুল হলো যদি কেউ আমাকে বলে আমি বলে এটা আমার ভুল হয়েছে হয় স্বীকার করুন মিথ্যাচার করেছেন আর না হয় প্রমাণ করুন আপনি মিথ্যাচার করেননি আপনার কমেন্টে দেয়া আছে আমি আমার বাতিজাকে বলতে চাই কমেন্টে দেয়া আছে লিঙ্ক দেয়া আছে আপনার খেয়ান জালিয়াতি আমার মারাত্মক গতিতে মিথ্যাচার এগুলো দেয়া আছে বাতিজা এর থেকে যেহেতু আপনি আমাকে সম্মান করেই হোক বা আমিও বলতেছি যে এইসব কিছু কুনাম শরীফ শুদ্ধ করাটা জরুরি বাতিজা তারাবির নামাজ বিশ্বাস কাত কি আপনার তো এক রাখা তো হবে না এই তিলাবত দিয়ে তারাবি তো কি নামাজও হবে না এই কারণে আমি আদিন উন্নসিহা আদিন উন্নসিহা ওই হাদিসের অনুকূলে আমি আপনি সহ আপনাদের আরও যেসব শাহেখদের এই দুরবস্থা তিলাবতে এটা অসম্ভব কিছু নয় এটা জরুরি থেকে বেশি জরুরি বাদে যে আপনার মতো মানুষ আপনি বলে নমুক রবি মোল মানায় মানায় এখন রাবি যিনি কোরআন শরীফের আউজবিল্লা শুদ্ধ করে পড়তে পারেন না তিনি বলবেন অমুক রাবি মজুল যাই হোক শরণ করেছেন আপনার কোথায় কোন দিন কমেন্ট করেছিলেন এটা আমি দেখিনি আর যদি দেখে থাকি বলে গেছি আমার মনে হয় আমি দেখিনি মাহ আলাম তো আমার আপনি যদি বাহাস করতে চান সাধারণত আমি অন্য কথা বলি আমি বলি সাথে ভাস হয় না আপনাকে বললাম প্রথম কথা হলো কোরআন হাদিস নিয়ে যেহেতু কথা হবে কোরআন শর্ত আর কিছু লাগবে না পরে আসেন আমি বাড়িতে আছি আসেন আহ ভাস করে যান আর সাথে আপনাদের শাহদেরকেও নিয়ে আসবেন আর যেসব শাহদেরকে আমি ধুলাই দিয়েছি তাদেরকেও সাথে নিয়ে আসবেন তারাও দেখে যাবেন আপনাদের আসলে আজকে বিশেষ কোন উদ্দেশ্য না এই বাতিদের সম্পর্কে কিছু বলবো এই কারণে সাইফুল্লাহ বিন আহমদ আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা শাহ সালাত আসসালামু আলাইকুম আবু হুসাইন মাশাআল্লাহ আল্লাহ গিয়াসুদ্দিন তালুকদার আসসালামু আলাইকুম প্রিয় হজুর নেসারি সকলকে স্বাগতম কামরুল্লা সরি আন্তরিক মুবারক শাহসর শেখ শহীদ বালাকুট নিয়ে আগামী ছয় মে আপনার বিশেষ আলোচনা চাই কালকে শাহাদত দিবস এই সম্পর্কে তো আমার আলোচনা আছে প্রচুর আলোচনা আছে এবং মনে হয় আমি দাবি করছি না বাট মনে হয় যে সব অভিযোগ করা হয়েছিল উগ্রবাদীদের পক্ষ থেকে সেই সব অভিযোগের জবাব আমি দিতে পেরেছে। মনে করি তারপর ইনশাআল্লাহ কালকে তো যেহেতু বাংলাদেশের এই বাধ্যবাধকতার কারণে যেহেতু অনুষ্ঠান হবে না এই হিসেবে হয়তো লাইভে অনেকেই বলবেন দেখেছি মৌলানা সরজাহান সাহেব তিনিও বলবেন ঘোষণা দিয়েছেন দেখি আমার মতন আর মানুষ চেষ্টা করব ইনশাআল্লাহ আবু হানিফ আসসালামু আলাইকুম প্রিয় কিছু কিছুদিন যাবৎ শুনছি পনেরো রমতান নাকি প্রচণ্ড শব্দ হবে এটা নাকি হাদিসে আছে এই বিষয়ে যদি কিছু বলতেন আমার জানা মতো ওয়ালাইকুম আসসালামতল্লাহ আবু হানিফ আমার জানা মতো এমন কিছু নাই আমি জানি না আমরা সবসময় আল্লাহর আজাব গজব থেকে আমরা সবসময়ই বানা চাই যে কোনো দিন আল্লাহর আজাব গজব আসতে পারে واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة جرى أناي كوريك جرى ظلم كوري جهون مصيبة أجبه شدو تدر پوري أجبه ناشكول رو پوري أجبه أمرا شب شمو يبانا چاي شعص الرد جاتمي أشرف عليك السلام عليكم محمد عبد الودود السلام عليكم بريم محترم সউদ্দিন আহমেদ বাতিজাত সাবেক হিন্দু হইতে পারে আমি বিষয়ে জানি না সাবেক হিন্দু কি না বা নানান কথা এর আগে শুনেছি বিভিন্ন নোংরা কথাবার্তা শুনেছি আল্লাহ আলাম আমি এই বিষয়ে কিছু বলতে চাই না জানি না এ কে এম সোহাগ হুসেন আত্মারে হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে ভালো মোহাম্মদ ইব্রাহিম খান বালা ইব্রাহিম মোহতরাম দাওয়াতে দুয়াতে ইয়াদ করবেন হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ আপনিও দোয়াতে ইয়াদ করবেন আমি ইয়াদ করবো কেমন করছেন তাহলে আপনি বাংলাদেশে আছেন কিন্তু দেখা করতে পারছি না খারাপ লাগছে চলে আসেন চলে আসেন আমার বাতিজাও যদি আসেন দেখা হয়ে যাবে চলে আসেন সিলেটে ডি আশিকুর রহমান আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা চলছে সাথে আছি ইনশাল্লাহ হজুর দোয়া চাই এস কে সেলিম না ভাই এই রকম বলা উচিত নয় উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে মুবারকবাদ জানাই হ্যাঁ মুবারকবাদ জানাই নূর মোহাম্মদ আলী আসসালামু আলাইকুম হুজুর আহ হাদিস বক্তাদের চেহারা কেমন মায়া লাগে না দেখলেই জন্ডাল চন্ডাল লাগে এ বিষয়ে একটু বলবেন এ বিষয়ে আমার বলার কিছু নাই এটা এটা হতেই পারে কয়েক কারণে হতে পারে একটা হলো যে আপনার আপনার মন তাদের উপরে ভালো না এই কারণে তাদেরকে দেখতে ভালো লাগে না এটা হতে পারে আর একটা হয়তো আসলেই তাদের চেহারাই এমন ব্যক্তিগত পর্যায়ে যাওয়া আলোচনা করা ঠিক না মাহবুব আহমদ আসসালাম আলীক একটা প্রশ্ন কোনো এক আলেম ইমাম হাম্বুল রহমতুল্লাহ আলী দেওয়া ইয়াজিদ কাফের এই ফতুয়াটা অস্বীকার করে এবং এই ফতুয়ার বিরোধিতা করে এবং এই ফতুয়া আর তার ব্যাপারে কিছু বলেন দয়া করে প্লিজ ইমাম আহমদ ইবিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া যায় দুই ধরনের বক্তব্য পাওয়া যায় এমনিতে বক্তব্য হলো যে মানে সকল ইয়া বক্তব্য হল ওখল ইকিদ এটা সারহ ফখিল আখবরের মধ্যে আছে ওখতুলি ফি ইকর ইয়াজিদ ইয়াজিদকে কাফির বলার ব্যাপারে আই আহলে হলে মধ্যে ইখতলাফ হয়েছে যে বলেছেন কাফির বলা হবে না আর কেউ বলেছেন মাহমদ তাল আলাইহের প্রতি একটি মত মনসুব আছে যে তিনি বলেছেন কাফির বলা হবে অন্য আরেকটা তিনি বলেননি এতটুকু এর এর বাইরে যাওয়া মুনাসিব না নাজবুল হুদা আলাইকুম জনাব কানাডা হতে দেখছি দোয়া করবেন আপনিও দোয়া করবেন কাজী মাহমুদ ইসাহ আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত গিয়াস আহমেদ মোহতরাম তারাবি না পড়লে রোজা হবে কি না তারাবিহ না পড়লে রোজা হবে আর রোজাটা হলো ফরোজ তবে তারাবি না পড়ার জন্য যদি আপনি এই প্রশ্ন করেন তাহলে ঠিক করেননি তারাবি পড়বেন কিন্তু কোনো কারণে কেউ তারাবি পড়তে পারেননি এই কারণে তারাবি তারাবি পড়তে রোজা না না তা একটা আর রোজা আরেকটা আবাদত রোজা ফরজ তারাবি সুন্নত আবাদত এই কারণে সুন্নতের গুরুত্ব দিবেন সুন্নত পড়বেন আহ কোনো কারণে পড়তে পারেননি মাজুর অসুস্থ সফরে কোনো কারণে আপনি পড়তে পারেননি এই কারণে রোজা ছাড়বেন না রোজা রাখবেন রোজা থানজিল হাসান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমত আল্লাহ সিনাতুর রহমান ওয়া আলাইকুম আসসালাম ওয়া আবরকাত ইমরান আহমেদ হুজুর এক পঞ্চায়েতে দুই জমা হবে কি করোনার কারণে আমি যতটুকু জানি হবে এবং এক পঞ্চায়েতের মধ্যে দুই মসজিদ এমনিতে এখনও আছে দুই তিন মসজিদও আছে মুফতি মাসুম বিল্লা বেলাই আলী মাসাল্লাহ আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য একজন শেখ আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলম কবুল করুন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হুজুর সৈমেতে বালাকুট নিয়ে কিছু আলোচনা চাই ইনশাআল্লাহ আজিজ আমার আলোচনা বেশ কিছু আলোচনা আছে এরপরেও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ জাকির খান হুজুর ব্রাদার রাহুল শুধু নিজেকে বাইরাল করার জন্য একটা ফিতনা সৃষ্টি করে শহীদুল আলম নিজামি আসসালাম হুজুর আমাদের সুন্নি গ্রুপের জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করুন জনাব শহীদুল আলম নিজামি সাহেব আবু হানিফ শেখ আর একটা প্রশ্ন ছিল আমরা হানাফিরা কি ফজুরের নামাজ ওয়াক্তে শেষ করে দাবি এই বিষয়ে যদি কিছু বলতেন প্রশ্নটা বোঝার চেষ্টা করি সে আরেকটি প্রশ্ন ছিল আমরা হানাফিরা নাকি ফজরের নামাজ ওয়াক্ত শেষ করে পড়ি লামা জাউদের দাবি এদের কোথাও গন্ডগোল এদের নেটওয়ার্কে গন্ডগোল ফজরের নামাজ ওয়াক্ত শেষ করে শেষ হয় যখন সূর্য উদয় আমরা সূর্য উদয়ের পরে পড়ি আহ মাথায় গন্ডগোল এদের নাজমুল হুদা জানাব রুজা অবস্থায় ইনসুলিন নওয়া যাবে নেই রুজা অবস্থায় ইনসুলিন আমি আমি শিওর না যদি এটা ইনসুলিনের বিষয়টা আমার জানা নাই আমি নেই নাই কোনো সময় মারি হয়নি আমার জানা নেই তবে যদি এটা পাকস্থলিতে না যায় পাকস্থলিতে যদি না যায় তাইলে ইনসুলিন নওয়া যাবে যদি পাকস্থলিতে আমি এই ব্যাপারে কিছু প্রিয় নিয়ামত বলতেন শরীরের সকল অঙ্গ রোজা তা অতএব এবং মতাবস্থায় মুনাসিব নয় চুল কাটা এবং দাড়ি মুষ্টি হতে লম্বা অংশ সেটে ফেলা আর নখ কাটা ওনারা বলেন রোজা হালকা হয়ে রোজা হালকা হয়ে যায় আশা করি সমাধান দিলে উপকৃত হতাম প্রিয় রব্বে করিম সার্বিক হারতে হেফাজত করে আপনি সহ সকল হকানি আলিমদের নেক হায়াত দান করে পিয়ার হাবি বা মাওলানা মৌলানা সঈদ কাউনাইন আলহ ইসালাম এবং ইয়াতি মোহাম্মদের মাথার সাহেবা নিয়ে রাখুন আমিন ইয়া আর হামার আর রোজা অবস্থায় নখ চুল কাটতে পারবেন না আমি এমন কিছু জানি না আমি যতটুকু মনে করি এগুলো আপনি কাটতে পারবেন মূরবীলে কোনো কারণে বলেছিলেন হয়তো বা আমি এই বিষয়ে কোনো নস আমি জানি না নিষেধ বলে মোহাম্মদ আশিফুর রহমান কোনো কাগজে যদি আল্লাহ লেখা থাকে ওই কাগজ কি ভালো কোনো পুকুরে ফেলে দেওয়া যাবে হ্যাঁ কাগজটা আল্লাহর নাম যেহেতু লেখা আছে সম্মান করে কাগজটা কোনো পুকুরে ফেলে দিতে পারেন কোনো দিতে ফেলে দিতে পারেন যাই হোক আমরা আমরা শেষ করবো বাতিজা যা জানতে চেয়েছিলেন মোহাম্মদ ইবন হারু মুহাম্মদ ইবন হারুল হুমাইদ আর রাজি আর মুহাম্মদ ইবন হারু বাগদাদি কোনো কোনো কিতাবে রাজি বাগদাদি কোনোটাই আসেনি এ রাবির তাদিল আছে এ রাবির তাদিল আছে ফেকা এর আগেও আমরা দেখিয়েছি বাতিজা তারেখে জোর যানো আমি দেখিয়েছি মোহাম্মদ ইবনে হারুন ওনার একজন শেখ হলেন মোহাম্মদ ইবনে হম আর রাজি বিভিন্ন সনদের মধ্যে আছে মোহাম্মদ ইবনে হম আর রাজি আমার মূল আলোচনাতেও এই বিষয়ে কিছু ইঙ্গীত আছে তো দুইজনের দিলের পক্ষে বক্তব্য আছে আমরা এর আগে দেখিয়েছি যা আপনি কুঁজলেই পেয়ে যাবেন আপনি তালাশ করুন পেয়ে যাবেন আপনি তো সার্চের কথা বলেছেন গুগল এই এই গুগলে সার্চ করে আপনি পেয়ে যাবেন আমার বক্তব্য এক বছর আগেই দেয়া আছে আর এরপরেও যদি এরপরেও যদি আপনি আমার সাথে বহাজ করতে চান ফেস টু ফেস হবে যায় তবে প্রথমটা হলো যে যেহেতু কোরআন হাদিস নিয়ে আলোচনা কোরআন হাদিসের বাসায় কথা বলতে হবে এটা হলো আমার প্রথম শর্ত আর এরপরে তো নিশ্চয়ই সেগুলি সেই কথাগুলিও আসবে আপনার যেই সব মারাত্মক খেয়ানত মিথ্যাচার যা আমরা ধরেছি আপনাকে বাকড়াও করেছি মিথ্যাচারে খেয়ানত শেখগুলির জবাব অবশ্যই দিতে হবে বাতি যা ভালো হবে ভালো হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ওইসব খেয়ানত মিথ্যাচার সম্পর্কে হয় ভুল স্বীকার করুন যাদের সামনে আমি মিথ্যাচার আমি ভুল করেছি প্রত্যেকটা বাই নেই ইজমালি না প্রত্যেকটা বাই নেই যে হ্যাঁ আমি এই ভুল করেছি আমি ওই ভুল করেছি এইভাবে ইজমালি হয় না আপনি যেভাবে একটা একটা করে ভুল করেছেন একটা একটা করে ভুল স্বীকার করবেন যেগুলি আমরা তুলে ধরেছি আপাতত এগুলা এরপরে তো আরও থাকতে পারে প্রচুর থাকবে আমরা তোর কতটা শুনেছি আর না হয় চ্যালেঞ্জ করুন সেখানে যে আপনি মিথ্যাচার করেননি জালিয়াতি করেনি খেয়ানত করেননি বাংলাদেশে বহুদিন থেকে আছে বাংলাদেশে আসার আগে একজন বলেছিলেন আসো বাংলাদেশে তো এতদিন থেকে বসে আছি তাইলে কিন্তু কেউ আর খবর করলো না মােরাম এখন এমন তো কেউ খবর করলো না বাড়িতে কেউ কেউ বাইরে যাইও না কেউ যদি আসে দেখা করার জন্য ওই যারা হুমকি দিয়েছিল তাইলে যাতে আমাকে পায় আর এখন তো লকডাউনের কারণে উনি যাইতে পারে না কেউ যাইতাম না যে যদি আল্লাহবান্ধারা আসে আমার সাথে দেখা করার জন্য তাইলে পাবে না তো আমি আর শেষ করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালো রাখুন প্রিয় দর্শক শ্রোতা আমরা আমি আমি কোন কোন সময় কেউ কেউ আমাকে নিয়ে পোস্ট দেন কোন কোনো সময় দেখা হয় দেখুন আমাকে নিয়ে পোস্ট করার মতো কোনো ব্যক্তি আমি না আপনারা আল্লাহ রসুল সাল আলহিউ আলহি ও সাল্লামের প্রচার করুন আল্লাহর দিনের প্রচার করুন কোনো একটা হাদিসের প্রচার করুন আমি এই কোনো কোনো সালাফি বলেন কোনো সুন্নি বলেন যাদের কোনো জালিয়াতি মিথ্যাচার তুলে ধরেছে একটা একটা করে আপনারা সেগুলি প্রচার করুন এতে জাতির ফায়দা হবে আমি আমার তারিফ করে একটা পোস্ট দিলেন এতে কার কি ফায়দা হবে দরকার নাই আর মানুষ মোটামুটি আমাকে চেনে জানে সবার জানা হয়ে গিয়েছে বিভিন্ন কারণে মানুষের দোয়া বদুয়া নিয়েই তো আছি মানুষ আমার এই জীবনে বিভিন্ন পাঠ আমি দেখলাম কোনো কোনো মানুষ গতকালকে যিনি দোয়া দিতেন গতকাল সন্ধ্যায় যিনি দোয়া দিতেন আজকে সকালে তিনি বদুয়া দেন আজকে যিনি বদুয়া দেন কাল সকালে তিনি দোয়া দেন যিনি আমার মানে চেষ্টা করতেন সব সময় আমার কি করে আয়ব করা যায় মানে টাইপ তো না মানে অপবাদ দেওয়া যায় যেমন মানুষ আবার আসে এসে আমার হাতেও জমা দেন আর যিনি আমার হাতে জমা দিতেন উনি দূরে সরে যান এই সবগুলো আমার দেখা হয়ে গিয়েছে সুতরাং এই কারণে এগুলোতে আমার মধ্যে কোনো আসর হয় না কেউ তারিফ করলেও খুব করলে তারিফ করলেও আসর হয় না আর কেউ যদি আমার কোনো আয়ব করে বদনাম করে গালি দেয় অত্যাচার করে আমার সম্পর্কে আমার কোনো আসার হয় না মাঝে মধ্যে একটু কষ্ট হয় যখন আমার বাবার সম্পর্কে কম মিথ্যাচার করে যে ওই যে কোন কুখ্যাত কোন নিজের পতোয় কুখ্যাত কাফির কোনো একজন আমার বাবার সম্পর্কে বলেছিল যে আমার বাবা নাকি ওয়াহাবে ছিলেন সেদিন কষ্ট হয়েছিল আমাকে কিছু বলে আমার কষ্ট হয় না তো আল্লাহ আল্লাহাবুল আলমিন আমার খেদমতকে কবুল করুন এবং বিশেষ করে ইয়াং যারা আছেন মাদ্রাসার ছাত্র যারা আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন বিষয় ভিত্তিক আপনারা দক্ষতা অর্জন করুন একটা বিষয় পিক করুন যেমন মনে করুন আমিন জুড়ে বলা আসতে বলা কারণ এই ব্রাদার রাহুল আমার বাতিজার মতো মানুষ যে মানে বিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারে না এমন মানুষও ইমাম আবু হানিফা নিয়েও কথা বলে ও মোগ্রভিমজুল তো দিন এই পর্যায়ে যখন গিয়েছে তখন আমার ছাত্র ভাই যারা আছেন আমি সকলকে বলবো আমার ভিডিও শেয়ার করার কথা আমি বলছি না আমি যে আলোচনাগুলো হয় আপনি আপনার এই দলিলগুলি আপনি বলুন এগিয়ে আসুন কারণ এই জামানা দলিল যুদ্ধে আমাদেরকে ওদেরকে পরাজিত করতে হবে গালাগালি করে নয় আমি বারবার আগে থেকে বলি গালাগালি করে নয় গালাগালি যারা গড়ে ওদের মামলত নাই এবং তাদের হকিকত জাহির হচ্ছে যারা যাদের কিতাবে প্রচুর গালাগালি ছিল তাদের অনুসারীদের অবস্থা দিন দিন জাহির হচ্ছে আরো হবে ইনশাআল্লাহ নাজিজ কেন হবে আমি এই কথা কেন মনে করি আমি এই কথা এই কারণে মনে করি যে অযথা একজন সঈদকে আহলে বায়তের এবং সঈদকে জুলুম করার ওনার সম্পর্কে নানান খারাপ মন্তব্য করার রিজাল্ট হচ্ছে কোন অপমান করে দুনিয়ায় কেউ বলো হতে পারেনি নাম দিয়া দিলে কি হবে একদম দিয়া দিল বলো হুজুর সঈদ আহমেদ শহীদ রায় রহমতুল্লাহ আলহি আমি আগে বলেছি বালাকুট আমাদের কোনো আইব নয় বালাকুট আমাদের অহংকার বালাকোট আমাদের অহংকার এটা কোনো আইব নয় এবং যত অভিযোগ ছিল আমরা জবাব দিয়েছি আমি এই কারণেই মনে করি যে একজন সৈয়দ যার মাধ্যমে ভারতে যার যিনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন প্রথম যার উদ্যোগের কারণে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তাল আলহির ফতোয়াকে অনুসরণ করে জেহাদ আন্দোলনের কারণে ভারত মোহাম্মদের স্বাধীন হয়েছে প্লাস তিনি একজন সৈয়দ আমার মনে আছে আমার মনে আছে একজন মনে না কোনো একদিন আমি কেউ কমেন্ট করেছিলেন লাইভে সঈদ আহমদ শহীদ রহমতুল্লাহ তালা আলাই সম্পর্কে আমি বলেছিলাম তিনি একজন সঈদ এই কারণেই তাকে সম্মান করা উচিত বা এই কারণে সম্মান তাকে দিতে হয় এই ধরনের বক্তব্য বলছিল তো কেউ একজন অবাক হয়েছিলেন আমি মনে করি সঈদ যারা আছেন তাদের থেকে বড় সম্মান আর কি হতে পারে جده شدو يتركوا إذا ما قيل جدكم الرسول كفاكم فخرًا بن الزهراء إذا ما قيل جدكم الرسول نكتو إذا ما قيل جدكم الرسول جده شدو يا أبنادنا محمد الرسول الله صلى الله عليه وآله وسلم يتركوا সঈদদের প্রতি আনকন্ডিশনাল মহব্বত শ্রদ্ধা থাকতে হবে ইলমি কোনো বিষয় যদি হয় অবশ্যই আলোচনা করা যাবে হেলমি এখতলাফ করা যাবে কিন্তু সঈদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলহীকে যে জুলুম করা হয়েছে বিভিন্ন ফটোয়া ফতোয়ার নেটে ফেলে এবং কিছু মানুষ এমনও আছে যারা এইসব ফটোয়া শুনেও শুনে না দেখেও দেখে না তো যেখানে বাইরের মানুষ জুলুম করলো গড়ের মানুষ জুলুম করে যেখানে হুঙ্কার দেওয়ার কথা ছিল সেখানে তেল মারে এই এমন একজন মজলুম সৈদ ওনাকে যারা জুলুম করে তাদের অবস্থা কেমন হবে বুঝতে পারে আমি এই কারণে মনে করি এদের এদের আসলে মূলত এরা মানুষ আসলে তারা বুঝতে পারবে না পারে না সৈীদকে অসম্মান করে কেউ কোনোদিন সম্মানই হতে পারে না দুনিয়াতেও না আখেরাতেও না কোনো সৈদ আল্লাহ রসুল খানদানকে অসম্মান করে কেউ কোনো দিন সম্মান আসনে বসতে পারে না হ্যাঁ এই কথাটাও ঠিক আমরা এই দেড় হাজার বছরের ইতিহাস হলো আমরা মাঝে মধ্যে সঈদদেরকে আমরা ব্যবহার করেছি সঈদদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে এটাও করে এটাও আমি জানি কেউ একজন হঠাৎ করে অতিদরিদ হয়ে যাবেন সঈদদের আসলে স্বার্থ এটা আমরা জানি কিন্তু সঈদ তারা যারা এই সব কিছু বুঝে শুনে এরপরে সবল করে দেখেন তারা দেখবেন সাধারণত কারবালার এই ঘটনা সম্পর্কে তারা বলেন না কেন বলেন না কেন বলেন না আমাকে একজন সঈদ একবার বলেছিলেন কোনো এক জায়গায় আমিও আলোচনা করেছিলাম হাদত কারবালা সম্পর্কে তো মানুষ বেশ কিছু কান্নাখালি করেছিলেন যতটুকু মনে আছে আমি বলছি তো যে কথাটা মূলত আমার এখনো মনে আছে উনার সম্পর্কে তিনি বলেছিলেন আমি বলেছিলাম যে আপনারা কেন এগুলো আলোচনা করেন না তোমাকে বললেন যে তোমার আলোচনাতে মানুষের যে অবস্থা হলো আমরা যদি এগুলো আলোচনা করি আমাদের কেউ আমাদের সন্তানের আমাদের বংশের আমাদের পরিবারের আমাদের গোরের কাউকে শহীদ করা হয়েছে আমরা যদি আলোচনা করি মানুষের অবস্থা কি হবে এই কারণে আমরা থেকে বিরত থাকি এই কারণে আমি বলি কোন সাইয়েদকে যদি এই সম্মান করতে না পারেন অসম্মান করবেন না কোন সাইয়েদকে যদি সম্মান করতে না পারেন অসম্মান করবেন না প্রিয়দর্শ্রতা আমি আর শেষ করবো আল্লাহ রব্বুর আলামিন সবাইকে ভালো রাখুন আমার মেয়ের জন্য দোয়া করবেন এখানের পাশে ছিল চলে গেল আজকে তার ছয় বছর হল আজকে তার ছয় বছর হলো আমার মেয়ে আমার পাশে শ্রেয়া রেহিয়া কামহিয়া কামহিয়া ওয়ালিজ্ঞ এইটা আমার মেয়ে এটা আজকে তার ছয় বছর হল সকলে দোয়া করবেন দেখুন সুরাইয়া সুরাইয়া তার নাম মেয়েটা যেহেতু আশেপাশে ছোট্ট মেয়ে আমার সাথে সাথে সব সময় থাকে আমার সাথে ঘুমায় আমার সাথে খায় সময় আমার সাথে থাকে মাহফিলের দেশে আমার সাথে গিয়েছিলো আমার পাশেই ছিল। তো কোনো একজন খুন রশির কোন বন্ধু কোন মুফতি খারাপ মন্তব্য করেছিল সেদিনও কিছু কষ্ট হয়েছিল যাই হোক ইচ্ছা আমাকে গালি দিবেন আমি আমি আপনাকে গালি দেব না মোটামুটি আমার বহু জমা হয়েছে অলরেডি বহু জমা হয়েছে ইচ্ছা মতো আমাকে গালি দিতে পারেন আমি মাইন্ড করব না আমি আপনাকে গালি দেব না আমি আপনাকে পারলে দোয়া দিব কিন্তু যদি এতটুকু পারেন আমার মা বাবাকে গালি দিবেন না আমার সন্তানদেরকে গালি দিবেন না এতটুকু একটা অনুরোধ রাখা চায় এরপরও দিতে পারেন দিতে পারেন কারণ আমার বাবাকে যদি আপনার নাকি দেন আমার ক্ষতি কি প্রিয় বহু কিছু দেখলাম আমরা বহু বন্ধুদেরকে দেখলাম আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে বিশেষ করে আমি আশাবাদী আমাদের ছাত্র ভাই বন্ধু যারা আছেন আমি তাদের প্রতি আশাবাদী তারা যদি অগ্রসর হন যেমন আমাদের হাফিজ না অগ্রসর হয়েছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো চাকরি করতেছেন আপনারা অগ্রসর হন আলিম আলিমের দায়িত্ব পালন করবেন আমার উদ্ধার হবেন কোনো বিশেষ ব্যক্তিকে প্রতিষ্ঠার জন্য নয় বরং সুন্নিয়তকে প্রমোট করার জন্য আহলু সুন্নত জামাতের আকিদা আদর্শকে লালন করে এই আকিদার প্রচারের জন্য জাতি পড়ুন আমাদের আওয়াজ ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে যেখানেই বাতিল সেখানেই আহলু সুন্নত জামাতের হক আওয়াজকে পৌঁছে দিতে হবে আমানতারের সাথে কোনো ব্যক্তির পূজা করে নয় কোনো ব্যক্তি শুধু অমুক 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 এটা নয় বললে আল্লাহ রসুল সাল আলহি আলী আসসালামের কথা বলবো কারণ আমাকে আজকে আরেকটা প্রশ্ন উত্তর দিই একজন বলেছে আপনি তো অমুকের সব কথা বলেন না ভাই আমি আকিদাতান আমি আকেদা আমি সুন্নি মজাহ আমি হানাফি এতটুকু আমার যথেষ্ট এর পিছনে নিচ্ছে আসার আমার কোনো দরকার নাই তো সৌফে আমি আমার বিভিন্ন তরিকার সবক আমি অনুসরণ করি তো সৌফের আমার একজন শাহেক আছেন তো সৌফের আমার একাধিক ইমাম আছেন তো সৌফের আমার একজন ইমাম সঈদ আহমদ শাহিদ একজন ইমাম خازجاء خازجان خاز مورد النجستي أجميري خاز بحوض النخس بن مجدد اليساني سيد عبد القادر جيلاني سيد سيد أحمد الدفاع رحمة الله تعالى عليه أروات تصوفة أمار ببير نمامات أمار مذهب الإمام أبو حنيفة أمار عقيده الإمام إمام أبو حنيفة الإمام أبو جعفر الطهاب أبو جعفر طحاوي شتارن أمار إن تشاسدر كان আমি আকেদায় সুন্নি মজাব হানাফি আর তো কথা বললাম সুতরাং আমাকে এটা দেখাবেন না আর দেখাবেন না যদি পারেন যদি আমি কথাবার্তা বলেছি বা বলতেছি যদি কোনো ভুল আপনি দেখেন আমানত দারের সাথে নসিহা ওই হাদিসকে সামনে রেখে আমার ভুলটা আমার জীবদ্দশায় আমাকে ধরিয়ে দেবেন আমাকে শুদ্ধ করে নেওয়ার সুযোগ করে দেবেন এটা করবেন আর বাকি যেটুকু আপনারা গড়েন হিংসার বশুবর্তী হয় আমি এর দ্বারা বেস্ট বেনিফিটেড আমি আপনাদের শুক্রিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে বাঁচিয়ে রাখুন আমার এভাবে আরও ফায়দা হবে ইনশাআল্লাহ আল্লাহ রাজিজ শেষ করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি